আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আমি ভালো আছি। করোনা সিচুয়েশনে আমরা স্বাস্থ্যবিধি মেনে চলব। আজকে আমরা সমাজের প্রথম অধ্যায় পার্ট চার করব। পার্ট চারে কি ছিল? পাকিস্তানি বাহিনীর হত্যাযজ্ঞ। 1971 সালের 25 মার্চ রাত্রে প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের নির্দেশে পাকিস্তান সেনাবাহিনী রাজারবাগ পুলিশ লাইন, ইপিআর সদর দপ্তর, পিলখানা, ঢাকা বিশ্ববিদ্যালয় আবাসিক হল ও শিক্ষকদের বাসভবন, ঢাকা শহরের বিভিন্ন স্থানে একযোগে আক্রমণ করে। এ সময় রাজারবাগ পুলিশ লাইনের পুলিশ সদস্যরা তাদের 303 রাইফেল দিয়ে সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন, কিন্তু হানাদার বাহিনীর আধুনিক অস্ত্রের আক্রমণে তারা টিকে থাকতে পারেনি। সে ভয়ের রাতে হানাদার বাহিনী দেশের অন্যান্য বড় শহরগুলোও আক্রমণ করে। এই আক্রমণের নাম দেওয়া হয়েছিল অপারেশন সার্চলাইট। পাকিস্তান সেনাবাহিনীর ছাত্র, শিক্ষক, পুলিশ ও ইপিআর সদস্যদের সদস্যসহ অসংখ্য নিরীহ জনগণকে হত্যা করে, যা গণহত্যার সামিল। 9 মাসের মুক্তিযুদ্ধে 30 লক্ষ বাঙালি শহীদ হন। 1 কোটির বেশি মানুষ তাদের ঘরবাড়ি হারিয়ে প্রাণের ভয়ে ভারতে আশ্রয় নেয়। এদেশের কিছু মানুষ মুক্তিযুদ্ধের বিপক্ষে অবস্থান নেয়। তারা শান্তি কমিটি, রাজাকার, আলবদর, আলসামস নামে বিভিন্ন কমিটি ও সংগঠন গড়ে তোলে। এরা মুক্তিযোদ্ধাদের নামে তালিকা তৈরি করে হানাদারদের দেয়। রাজাকাররা হানাদারদের পথ চিনিয়ে, ভাষা বুঝিয়ে ধ্বংসযজ্ঞ চালাতে সাহায্য করে। মুক্তিযুদ্ধের শেষের দিকে ডিসেম্বর মাসে পাকিস্তান হানাদার বাহিনী এদেশে মেধাশূন্য করার পরিকল্পনা করে। 10ই ডিসেম্বর থেকে 14ই ডিসেম্বরের মধ্যে তারা আমাদের অনেক গুণী শিক্ষক, শিল্পী, সাংবাদিক, চিকিৎসক এবং কবি সাহিত্যিক ধরে নিয়ে যায় এবং হত্যা করে। তাদের স্মরণে প্রতি বছর 14ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়। তাহলে দেখো, আমরা এখানে কি বুঝলাম? যে পাকিস্তানি হানাদার বাহিনী 1971 সালে 25 মার্চ রাত্রে একটি হত্যাযজ্ঞ চালায়, যে হত্যাযজ্ঞের নাম দেওয়া হয়েছিল অপারেশন সার্চলাইট। এই অপারেশন সার্চলাইট শুরু হয়েছিল রাজারবাগ পুলিশ লাইন থেকে ইপিআর সদর দপ্তর, পিলখানা, ঢাকা বিশ্ববিদ্যালয় আবাসিক হল ও শিক্ষকদের বাসভবন, এছাড়া অন্যান্য বড় বড় শহরেও এই হত্যাযজ্ঞ চালানো হয়েছিল। এই 9 মাসের মুক্তিযুদ্ধে বাংলাদেশে 30 লক্ষ বাঙালি শহীদ হন। 1 কোটির বেশি মানুষ কোথায় আশ্রয় নিয়েছিল? ভারতে আশ্রয় নিয়েছিল। এদেশে যখন মুক্তিযুদ্ধ প্রায় শেষের দিকে, তখন পাকিস্তান বাহিনীকে সাহায্য করেছিল কারা? এদেশে কিছু লোক যারা শান্তি কমিটি গঠন করেছিল, রাজাকার বাহিনী গঠন করেছিল, আলবদর আলসামস বাহিনী গঠন করেছিল। তাদের কাজ কি ছিল? পাকিস্তানি বাহিনীকে পথ চিনিয়ে দেওয়া এবং ভাষা বুঝিয়ে দেওয়া এবং মুক্তিযোদ্ধাদের নামের তালিকা দেওয়া। এর পরিপ্রেক্ষিতে 1971 সালের 10ই ডিসেম্বর থেকে 14ই ডিসেম্বর পর্যন্ত এদেশের অনেক বুদ্ধিজীবীকে ধরে নিয়ে গিয়ে হত্যা করা হয়। এর উদ্দেশ্য ছিল জাতিকে মেধাশূন্য করা। তাহলে এই অধ্যায় থেকে আমরা কতগুলো নতুন ছোট প্রশ্ন পেলাম, অনেকগুলো ছোট প্রশ্ন পেলাম। যেমন অপারেশন সার্চলাইট কবে তৈরি সংগঠিত হয়েছিল? 1971 সালের 25 মার্চ রাত্রে। কোথায় প্রথম শুরু হয়েছিল? রাজারবাগ পুলিশ লাইনে। এছাড়াও হয়েছিল ইপিআর সদর দপ্তর, পুলিশ লাইন, ঢাকা বিশ্ববিদ্যালয় আবাসিক হল, শিক্ষকদের ভবন এবং অন্যান্য বড় বড় বিভাগীয় শহরে। আরো জানলাম যে মুক্তিযুদ্ধের বিপক্ষে এদেশের কিছু লোকও অসহযোগিতা করেছিল। যারা কি কি তৈরি করেছিল? রাজাকার বাহিনী, আলবদর বাহিনী, আলসামস বাহিনী, শান্তি কমিটি। তাদের কাজ কি ছিল? তাদের কাজ ছিল পাকিস্তানি হানাদার বাহিনীকে পথ চিনিয়ে দেওয়া এবং ভাষা বুঝিয়ে দেওয়া। এই যুদ্ধে কত লোক মারা গিয়েছিল? প্রায় 30 লোক বাঙালি মারা গিয়েছিল। এবং কত লোক ভারতে আশ্রয় গ্রহণ করেছিল? 1 কোটিরও বেশি লোক ভারতে আশ্রয় গ্রহণ করেছিল। জাতিকে মেধাশূন্য করার জন্য আলবদর বাহিনী, পাকিস্তানি বাহিনী কি করেছিল? 1971 সালে 10 থেকে 14 ডিসেম্বর এদেশে বুদ্ধিজীবীদের নিয়ে গিয়ে হত্যা করেছিল। তোমরা এখান থেকে নিজেরা নিজেরা 15টা প্রশ্ন তৈরি করবে এবং উত্তর লিখবে। ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো। আগামী ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।